नमस्कार आमार नाम মৈনাক। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आपनादेर सबाइके आमार चैनेले स्वागत। सो आजके आमि चले एसेछि গড়িয়া মহামায়াতলাতে। एखाने आजके आपनादेरके 2 BHK रेडी टू मुव फ्लैट देखाबो। और आजके आमार साथे आछे होच्छे কৌশিক। आमि ओनार नम्बरटा नीचे डेसक्रिप्शन बक्से दिए देबो। जोदि आपनारा साइट भिजिट करते चान ताहले डायरेक्टली ओनाके कल करे नेबेन। एबार जोदि एक्ज्याक्ट लोकेशनटा जोदि बोले दिते, মহামায়াতলাতে कोथाय आछे এটা এক্স্যাক্টলি লোকেশন আছে তোমার মহামায়াতলা মোড়, একদম প্রপার মহামায়াতলা 228 নম্বর যে বাস স্ট্যান্ডটা আছে এখান থেকে 200 মিটার খুবই কাছে রয়েছে। মানে এনএসসি বোস রোডটা যেখান থেকে অটো বাস সবকিছু পাওয়া যাবে। বোস রোডটা এই বিল্ডিংটার পরের বিল্ডিংটা এনএসসি বোস রোড, মানে দেখা যাচ্ছে এটা গাঙ্গুলি গ্রুপসের প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার এনএসসি বোস রোড চলে গেল, রাইট। মানে 200 মিটার তোমার 1 মিনিট লাগবে ওয়াকিং ডিসটেন্স, রাইট। আর এটা তো স্টেট 4 বিল্ডিং রয়েছে। কোন ফ্লোরে ফ্ল্যাটটা अवेलेबल আছে? থার্ড ফ্লোরে আছে। থার্ড ফ্লোরে। আর স্কয়ার ফিট এরিয়া কত আছে? 850 স্কয়ার ফিট রয়েছে। আচ্ছা, এখানে কি 4 হুইলার পার্কিং আছে? না, 4 হুইলার পার্কিং নেই, তবে বাইক পার্কিং এর জায়গা রয়েছে। এটা স্টেট 4 যেহেতু, হ্যাঁ হ্যাঁ, ও নিচে গ্রাউন্ডটাও ফ্ল্যাট করেছিলেন। হ্যাঁ, টু হুইলার রাখার জায়গার জন্য এনাফ স্পেস এখানে রয়েছে। আর এবার হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যায়। এনএসসি বোস রোডটা যেহেতু একদম ঠিক পেছনেই রয়েছে, দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে তো কলকাতা যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবে। তো কয়েকটা বাসের নাম যদি একটু বলে দিতে। নাম্বার এখানে 218 রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার 228 বাস স্ট্যান্ডটা রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে এখানে। তাছাড়া প্রচুর মিনি বাস তো রয়েছেই। হরিনাবের মিনি, গড়িয়া মিনি, বারুইপুর বারাসাত রয়েছে। এখান থেকে তোমার 500 মিটারও হবে না, 450 মিটার মতন ডিসটেন্সে রয়েছে হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন, রাইট রাইট। হ্যাঁ, আর বাইপাস রয়েছে, একদম দেখতে পাচ্ছ ক্যামেরাটা দেখালে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ওজনটাও এখান থেকে দেখা যাচ্ছে, দেখেনি। হুম, গাঙ্গুলি গ্রুপ এই হচ্ছে ইএম বাইপাস, রাইট। এখান থেকে ইএম বাইপাসটা কত মিটার হবে? এখান থেকে ইএম বাইপাস এই ভেতর দিয়ে গেলে তোমার 500 মিটার ম্যাক্সিমাম, 500-550 মিটার হবে আর কি। তো খুবই সুন্দর লোকেশনে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। এবার হচ্ছে মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। যেহেতু এনএসসি বোস রোডটা কাছেই রয়েছে, 228 বাস স্ট্যান্ডটাও রয়েছে, তার পাশেই তো মার্কেটটা রয়েছে, তাই না? মার্কেট একদম পাশেই, রাস্তার উপরে। আমরা যখন এরকম দেখতে পেলে এখনো মানে 12টা 20 বাজে এখন, তাও দেখলাম মাছটা সব বিক্রি হচ্ছিল আর কি। তো মোটামুটি মাছ সবজি সব ভ্যারাইটি সব কিছু পাওয়া যাবে। আর সুপারমার্কেট যদি বলি, তারা তো মহামায়াতলাতে স্পেন্সার্সটাও রয়েছে, তাই না? আর আরামবাগ মার্ট, জিও মার্ট, এগুলো যদি অ্যাক্সেস করতে চায় আই থিঙ্ক নরেন্দ্রপুরে পেয়ে যাবে, রাইট। ওকে, এবার হচ্ছে আপনার কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? কলেজ বলতে সামনেই রয়েছে বিডি মেমোরিয়াল হাই স্কুল। হ্যাঁ হ্যাঁ, একদমই কাছে, একদম কাছে, মানে 300 মিটার ডিসটেন্সের মধ্যে, রাইট রাইট। আর রয়েছে সামনে কেকে দাস কলেজ রয়েছে, গড়িয়া অ্যান্ড্রুস কলেজ রয়েছে, রাইট। হ্যাঁ, প্রচুর স্কুল। সামনে পাটুলিতে গেলে গোল্ডস্মিথ স্কুল পেয়ে যাবে, রাইট রাইট। আর বড় হসপিটাল এখানে কি রয়েছে? বড় হসপিটাল এখানে বাইপাসের উপর দিয়ে তুমি উঠলেই পেয়ারলেস থেকে শুরু করে তোমার পরপর সব হসপিটাল, দেবী শেট্টি, এমআরআই, রুবি সবই পেয়ে যাবে। বাট এই আই থিংক ফ্ল্যাট থেকে সবথেকে কাছে হচ্ছে এইচএসপিটা, আপনার হিন্দুস্তান হেলথ পয়েন্টটা পড়বে আর কি। এখানে হয়তো পায়ে হেঁটে 3 মিনিট লাগে, রাইট। আর মেডিকেল স্টোর আর ব্যাংকার এটিএম নিয়ে নতুন করে কিছু বললাম না, কারণ ব্যাক টু ব্যাক এখানে আপনারা সব রকমের ব্যাংকার এটিএম, অ্যাপোলো ফার্মেসি রয়েছে, ফ্র্যাঙ্করোস রয়েছে, সব রকমের কিন্তু আপনারা মেডিকেল স্টোর এখানে পেয়ে যাবেন। আর এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? ওয়াটার কর্পোরেশন, কর্পোরেশনের জল, না এটা মিউনিসিপ্যালিটি এরিয়া। আচ্ছা, তাই তো জলে তো সেরকম আয়রন এখানে নেই, তাই না? আর এরিয়াতে তো ওয়াটার লগিং হয় না, দেখতে পাচ্ছেন বিল্ডিং এর নিচে আই থিঙ্ক 18 ফুটের বা 20 ফুটের রাস্তা আছে, তাই না? 20 ফুটের রাস্তা রয়েছে। আর এবার হচ্ছে ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? ইলেকট্রিসিটি এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারেই পড়ছে। ওকে, এবার হচ্ছে অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক। এখানে অ্যামেনিটিস কি কি রয়েছে? লিফট আছে কি? না, এখানে লিফটটা নেই। আচ্ছা, এটাই একটা মাত্র মানে ডিসঅ্যাডভান্টেজ। প্রতিটা জিনিসে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো থাকে, অবভিয়াসলি। হ্যাঁ, একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে লিফট নেই। বাকি এখানে এটা একটা নরমাল স্ট্যান্ডার্ড বিল্ডিং, যারা একটু কম বাজেটে প্রাইম লোকেশনে থাকতে চান এটার জন্য একদম পারফেক্ট হবে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 850 স্কয়ার ফিট। এটা আপনার স্টেপ 4 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা থার্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 সাইড ওপেন, সাউথ, ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাটস রয়েছে, পাশাপাশি দুটো রয়েছে। আর তার ঠিক লেফট সাইডে এখানে আপনারা আরেকটা ফ্ল্যাট পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মোজাইক ফিনিশ করে দেওয়া রয়েছে, বিল্ডিংয়ে রিসেন্টলি রং করা হয়েছে, দেখে নিন সুন্দর করে। এখানে প্যানেলিং করাও রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন ডোর, দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। ব্রাসের হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন, গোদরেজের লক এখানে ইউজ করা হয়েছে। আর ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে মোজাইক ফিনিশ করে দেওয়া রয়েছে। এমসিবিটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন, দেখতে পাচ্ছেন প্রীতমের এমসিবি রয়েছে। আর মডিউলার সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন রং করা রয়েছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এক্সট্রা কিন্তু আপনাদেরকে কোনো রকমের কাজ করাতে হবে না। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটে ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে আপনার স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমের ঠিক উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। সো লেআউটটা কিন্তু সত্যি খুবই সুন্দর, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্ল্যাটটা রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন সাউথ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 19x9, স্পেশিয়াস রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছেন টিভি ইউনিটটা করে দেওয়া রয়েছে, প্যানেলিং করে দেওয়া রয়েছে, একটা বড় এলইডি টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে, আপনারা এই সাইডটাতে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন, এতটাই কিন্তু স্পেশিয়াস রয়েছে লিভিং কাম ডাইনিং রুমটা। আর ফেসিং দেখে নিন, প্রপার ওয়েস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। এই সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন। আর এসির পয়েন্টটা আপনারা কিন্তু লিভিং কাম ডাইনিং রুমে পাচ্ছেন। একটা জায়গায় দেখতে পাচ্ছেন বড় বেসিন বসানো রয়েছে, সুন্দর করে এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, প্রপার ওয়েস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 10x4। ফ্লোরে দেখতে পাচ্ছেন এখানে টাইলস ইউজ করা হয়েছে। এখানে স্ল্যাব যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। একটা বড় সিঙ্ক এখানে বসানো রয়েছে। আরও পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে আপনারা চিমনির পয়েন্টটা পাবেন। একদম উপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, যেটা সাধারণত আজকাল দেখা যায় না। আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 16 অ্যাম্পিয়ারের দুখানা সকেটস রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান নিচে আপনারা ক্যাবিনেটস করে নিতে পারেন। সো এটা হচ্ছে আপনার কিচেন। ওপরে একটা লফট এরিয়া পেয়ে যাবেন, জিনিসপত্র রাখার জন্য এখানে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। এখানে আপনারা ফাইবারের ডোর পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে সেরা ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন। একদম ওপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে ওয়াল টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার ট্যাপ, জ্যাগুয়ারের একটা কমোড আপনারা পেয়ে যাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। গিজারের পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন। আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। আর ফেসিং দেখে নিন, প্রপার ওয়েস্ট ফেসিংয়ে কোন বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমটা দেখে নিন, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10.5x10। সো ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। এই সাইডে সুইচেস রয়েছে। প্রত্যেকটা ডোরে দেখতে পাচ্ছেন ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আর কালার্স সিলেকশনটা সত্যি খুবই সুন্দর, লাইট কালার এখানে ইউজ করা হয়েছে। আর এসির পয়েন্টটা আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা রুমে প্লাস লিভিং কাম ডাইনিং রুমে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। উইন্ডো প্যানেলিং সব কিছু কিন্তু করা রয়েছে। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10.5x10। এটা আপনার শুধু ওয়ান সাইড ওপেন রয়েছে, নট ওপেন রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন। ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। আগে আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে ব্যালকনিটা। আর এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 7x4। ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, দেখে নিন। এই সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ভিউ, রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন, শান্ত পরিবেশ রয়েছে। এবার আপনাকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x4, বেশ বড় রয়েছে, দেখে নিন। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার ফাইবারের ডোর। এটা হচ্ছে আপনার শাওয়ার। জ্যাগুয়ারের আপনারা একটা কোমোড পেয়ে যাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে এক্সস্টের পয়েন্টটা রয়েছে। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট। আর এখানে আপনারা একটা সেরা ব্র্যান্ডের মিডিয়াম সাইজের বেসিন পেয়ে যাবেন। আর একদম উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। সো আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। বেস্ট পার্ট লাগলো এখানে যদি আপনারা ফ্ল্যাটটা নিয়ে নিন তাহলে এক্সট্রা কিন্তু কোনো রকমের কাজ করাতে হবে না, রং করা রয়েছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সো আমি কৌশিকের নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি সাইট ভিজিট করতে চান ডিরেক্টলি ওনাকে কল করে একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যারেস। এখানে অ্যাকচুয়ালি কাজ হবে, সব ফ্ল্যাট থেকে কিন্তু 10,000 টাকা করে তোলা হয়েছে। এখানে আপনার ছাদটাকে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্ট আরেকবার করে দেওয়া হবে। আর উপরে দেখতে পাচ্ছেন কংক্রিটের 15,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। সো কৌশিক 2 BHK ফ্ল্যাটে ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে মান্থলি রেন্ট কত আছে যদি একটু বলে দিতে? এটা তোমার 10,000 করে রেন্ট রয়েছে। আচ্ছা, 10,000 পার মান্থ? পার মান্থ। ওকে, উনি সেল করবেন না এই মুহূর্তে। আচ্ছা, উনি এটা কি রেন্টে দেবেন? আচ্ছা, সেই জন্য 10,000 করে রেন্ট রাখা হয়েছে এবং তোমার 10,000 ডিপোজিট। আচ্ছা, আর মানে 1 মান্থ ব্রোকারেজ লাগবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।